স্যারগুলো যারা ফার্স্ট ক্লাস পেয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমাদের কলেজে, বেঙ্গলি ডিপার্টমেন্ট থেকে শুরু করে কমার্স, আমাদের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, ফিজিক্স ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্টের যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে ভালো নাম্বার পেয়েছে এবং যারা ফার্স্ট ক্লাস পেয়েছে সকলকে আমরা সম্বর্ধিত করবো এই মঞ্চ থেকে। আগে গান হতো পাখি ফুল নদী নালা ভালোবাসা, এখন গান হচ্ছে কালা চশমা তুম্পা, এই সমস্ত গান কি শিখবে ছেলেপুলেরা, কি শেখার কিছু নেই। এরপরে গান হবে তুমি আমার আটা আমি তোমার ছাটা, গান যত অসুস্থ যত কুরুচিপূর্ণ হয় ততই দেখি মানুষের পপুলারিটি বাড়ছে, নাহলে কাঁচা বাদামের মতো গান হিট হয় কিছু বলার নেই। এ আবার কারা, এ তো ফুটবল টিম, চলুন দেখি আরে কি ডান্স। Oh,
কবিতা আবৃত্তি করে যাবেন। আমাদের মধ্যে সে উপস্থিত হচ্ছে আমাদের গভর্নিং বডি মেম্বার শ্যামল ভট্টাচার্য মহাশয়কে বলবো বসার জন্য, উপস্থিত আছে অরূপ সেন আমাদের গভর্নিং বডি মেম্বাররা, তাদেরকে বলবো বসার জন্য আমাদের অনুষ্ঠান, তাদেরকে বলবো একটু বসে দেখার জন্য। আমাদের কাউন্সিলর পৌর প্রতিনিধি যারা আছে সকলকে বলবো আজকের দিনটা একটু আপনারা মতিঝিল কলেজকে একটু সময় দিন, আমাদের অনুষ্ঠানটা দেখার জন্য অনুরোধ করবো। একটুখানি বসতে বলবো, আর যারা পিছনে সব ফার্স্ট ক্লাস, যারা ছেলেমেয়েরা ফার্স্ট ক্লাস পেয়েছে তারা পিছনে বসে আছে, যারা ফার্স্ট ক্লাসে যারা পেয়েছে সমস্ত ছাত্রছাত্রীরা তারা বসে আছে, সকলকে বলবো একটু আমাদের পৌর প্রতিনিধি থাকার জন্য। ইতিমধ্যে আমাদের মধ্যে সে উপস্থিত হয়েছে আমাদের এই অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা, আমাদের সকলের প্রিয়, আমাদের নেতা, আমাদের অভিজিৎ মিত্র মহাশয়, তার জন্য সকলে বলবো একটা জোরে করতালি দেওয়ার জন্য, সকলে মিলে একটা জোরে করতালি দাও অভিজিৎ মিত্র মহাশয়ের জন্য। আমাদের এই অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা, আমাদের যিনি সহযোগিতা করেছে পুরো অনুষ্ঠানটা, আমাদের সকলকে বলছি একটু হাততালিটা জোরে হবে না অভিজিৎ মিত্র মহাশয়ের জন্য। দমদম মতিঝিল কলেজ সবাই, অনুষ্ঠান কেমন লাগছে? শুনতে পাচ্ছি না, কেমন লাগছে? কেমন লাগছে? ভালো, সবাই তো ভালো শুরু হলো, সবার ভালো শুরু হয়েছে, আরো ভালো, এখন অনেক কিছু বাকি আছে, অনুষ্ঠান দেখবো। আর সকল পৌর প্রতিনিধিদের অসংখ্য ধন্যবাদ জানাই, তারা আমাদের অনুষ্ঠানে এসেছে, তাদেরকে বলবো একটু বসার জন্য। এই অনুষ্ঠানে যদি আমাদের পরাণ বন্দ্যোপাধ্যায় আসতেন দেখে বলতেন, হ্যাঁ এমনি তো ভ্যালু, হ্যাঁ আরো ভ্যালু করতে হবে, হ্যাঁ বিষয়বস্তু ভ্যালু, কিন্তু প্রেজেন্টেশন দুঃখ। চলো নেক্সট নাচের জন্য রেডি হও, কচি কাঁচা চলে এসো। বাংলাদেশের জাতীয় ফুটবল টিম আসছে আপনাদের সামনে, এনারা তিন দিন বন্ধু গ্যাংটক থেকে এইমাত্র ফিরলেন। বাইরে গিয়ে ভালো লেগেছে সবার? আধারের সঙ্গে প্যানেল লিঙ্ক হয়ে গেছে তো? যদি না হয়ে থাকে এটা ভালো বুদ্ধি দিচ্ছি, আধার কার্ড নিয়ে বাথরুমে ঢুকে লাইট অফ করে দাও, বাকিটা প্যানেলের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। প্রতিটি বছর একটা করে সমস্যা, এখানে লাইন দাও, সেখানে লাইন দাও, ওখানে লাইন দাও, লাইন দিয়ে দিয়ে জীবন শেষ। মানুষের মুখে হাসি নেই, 1200 টাকা গ্যাস সিলিন্ডার আজকে দিন এলো কাকা, গ্যাস সিলিন্ডার 1200 টাকা, যাকে এগুলো না বলাই ভালো। তবে হ্যাঁ, যেটা বলতে হবে সেটা হলো একদম ছোট্ট ছোট্ট শিশু শিল্পীরা রেডি মঞ্চে আসার জন্য, ওদের নাচ আমরা দেখবো, চলে এসো।
बजा दे कुछ ओल्ड स्कूल हिप हॉप बैंगर কত ভালো বাংলা গান ছিল, এটা কি জানলো? বক 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 রেডি না বক বক করবো। আমাদের দেশে প্রথম করোনা কার হয়েছিল? সঙ্গীত শিল্পী আশা ভোসলে, যিনি বলেছেন ফুলে গন্ধ প্রথমে গন্ধ চলে গেছে, তারপর স্বাদ চলে গেছে। এই রোগ দূর হবে না করোনা, এবার অন্তত সরোনা, প্রতিদিনই শুনি আক্রান্ত। এবার দূর হবে কি করে? প্যান্ডেলে অ্যানাউন্সমেন্ট চলছে, সামাজিক দূরত্ব বিধি মেনে ঠাকুর দর্শন করুন। ওদিকে বক্সে গান চলছে, আরো কাছাকাছি আরো কাছে এসো। আচ্ছা, এবারে সম্বর্ধনা পর্ব, এর জন্য দিকিকে স্পেশালি আমার সঙ্গে চাইব। কৃতি ছাত্রছাত্রী যারা, তোমরা এক এক করে আসবে, আমরা তোমাদের নামগুলো ঘোষণা করব। ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের দমদম, আমাদের বারাসাত, যে আমাদের আমাদের বারাসাত জেলা, সেই জেলা সভাপতি বিশ্বকে বলবো এখানে বসার জন্য, তৃণমূল ছাত্র পরিষদের আমাদের সভাপতি, তোমরা বসো, আবার আমরা অনুষ্ঠান শুরু করব। সময় 5:42। আমি কথা বলি এদিকে নাকি, সবাইকে বসিয়ে রেখেছি না? ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের দমদমের সাংসদ, সকলের পরিচিত, আমাদের পুক, আমাদের ভালোবাসার মানুষ সৌগত রায় মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আমরা বলবো একটুখানি সামনের জায়গাটা ফাঁকা করার জন্য, গেটটা, গেটের সামনে যারা আছে তাদেরকে বলবো, গেটের সামনে যারা আছে তাদেরকে বলবো একটু গাড়িটা খালি করার জন্য। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের দমদমের সাংসদ সৌগত রায় মহাশয়, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের সৌগত রায় মহাশয়, তাকে আমরা সামনে বলবো জায়গাটা একটু ফাঁকা করে দিতে। ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের দমদমের সাংসদ, সকলের প্রিয় মানুষ, আমাদের প্রিয় মানুষ দমদমের সাংসদ সৌগত রায় মহাশয়, তাকে আমরা স্বাগতম জানাবো। একটু সামনের জায়গাটা ফাঁকা করে দিতে বলবো, সকলকে বলবো সামনের জায়গাটা ফাঁকা করে দাও। স্বাগত রায়, স্বাগতম, 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 স্বাগত রায়, স্বাগতম, 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 স্বাগত রায়, স্বাগতম, 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 দমদমের সাংসদ আমাদের অধ্যাপক স্বাগত রায়, স্বাগতম, 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 দমদমের সাংসদ অধ্যাপক স্বাগত রায়, স্বাগতম, 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 স্যারকে বলবো আস্তে আস্তে করে আসার জন্য। আমাদের সকলের প্রিয় মানুষ, আমাদের লোকসভার অন্যতম মুখ, আমাদের দমদমের সাংসদ সৌগত রায় মহাশয়কে বলবো এখানে
আসার জন্য স্যারকে বলবো একটু বসার জন্য, স্যারকে একটু বসার জায়গা করে দাও। আমাদের সকলের প্রিয় মাননীয় সাংসদ অধ্যাপক শ্রী সৌগত রায় মহাশয় ইতিমধ্যেই প্রবেশ করলেন আমাদের উৎসব প্রাঙ্গনে। আমরা সত্যি গর্বিত, সত্যি আনন্দিত, এবং ওনার উজ্জ্বল উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। আমরা এক্ষুনি আমাদের এই মঞ্চে অনুষ্ঠানের শুভ দ্বারোদ্ঘাটন সম্পন্ন করব। অনুষ্ঠান শুরু হয়েছে অনেকক্ষণ, কিন্তু দ্বারোদ্ঘাটন এখন আমরা সম্পন্ন করিনি, কেননা অপেক্ষা করছিলাম আমাদের মাননীয় সাংসদ সৌগত রায় মহাশয়ের জন্য, এবং অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী এবং দমদমের প্রিয় বিধায়ক অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়ের উজ্জ্বল উপস্থিতিতে আমরা এই অনুষ্ঠানের শুভ সূচনা করতে চেয়েছিলাম। ইতিমধ্যে পৌঁছে গেছেন আমাদের প্রিয় সৌগত রায় মহাশয়। আমরা আমাদের প্রদীপ প্রজ্বলিত করব, প্রদীপ জ্বালিয়ে ঠিক সন্ধ্যের একটু আগে, অলরেডি সন্ধ্যে হব হব করছে, এক্ষুনি আমরা প্রদীপ প্রজ্বলিত করব। প্রিয় সাংসদ এবং পৌরমাতা পৌরপিতা ওনারা একে একে মঞ্চে আসবেন, প্রদীপ প্রজ্বলিত করে এই অনুষ্ঠানের শুভ দ্বারোদ্ঘাটন করবেন। আমরা একে একে সবাইকে মঞ্চে আসার জন্য আহ্বান করব। আমাদের সেই শুভ সন্ধিক্ষণ, তার আগে বেশ কিছু চেয়ার, চেয়ারগুলো মঞ্চে সাজানো। সম্মানের মানুষ অধ্যাপক শ্রী সৌগত রায়, আমাদের প্রিয় সাংসদ আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজ এখানে এলেন, সত্যি আমরা গর্বিত, আমরা আনন্দিত। ওয়েদার আপডেট, এই মুহূর্তে আবহাওয়া সংবাদ। টেম্পারেচার প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস। ঘূর্ণিঝড় মোকা এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে বার্মা এবং বাংলাদেশের মধ্যে অবস্থান করছে। রাত 12টার পর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে ছিটে ফোটা বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের প্রেসিডেন্ট স্যারকে বলবো এখানে আসার জন্য, আমাদের গভর্নিং বডির সভাপতি, তাকে আমরা একটু সময় আমরা চেয়ে নেব। এবারের পর্ব শুভ দ্বারোদ্ঘাটন এবং সম্বর্ধনা অনুষ্ঠান। আরো ঘোষণা করছি, যদি কারো শরীর খারাপ লাগে, অতিরিক্ত ঘামের কারণে যদি কারো ডিহাইড্রেশন হয়, আমাদের মেডিকেল ইউনিট তৈরি, সেখানে গিয়ে তোমরা ফার্স্ট এইড বক্স এবং দ্রুত চিকিৎসার সুযোগ নিতে পারো। গেট দিয়ে একবারই প্রবেশ হবে
একবার ঢুকে আবার বেরোনো চলবে না। ব্যাগের মধ্যে জলের বোতল, কোনো খাদ্যদ্রব্য থাকলে নিয়ে প্রবেশ নিষিদ্ধ।